সৌদিতে রোদে পোড়া বাংলাদেশিদের কষ্টের জীবন। সোমবার বেলা 12টা মক্কার মেষফালা এলাকা রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মাঝে মাঝে সজোরে আওয়াজ তুলে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে দামি লিজুমিন কার। রাস্তাঘাট ফাঁকা হওয়ার কারণ কাঠ ফাটা রোদ, তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস। রাস্তায় বের হলেই মনে হয় পিচ ঢালা পথ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, ছাতা মাথায়ও স্বস্তি নেই। এমন অসহ্য গরমের মধ্যে একটি সুউচ্চ ভবনের সামনে রাস্তায় থরে থরে সাজানো ইটের স্তূপ থেকে ট্রাক্টর জাতীয় গাড়িতে ইট তুলে দেয়া ও ময়লা সরানোর কাজ করছিলেন আনুমানিক 40 বছর বয়সী এক ব্যক্তি। তার পরনে হলুদ রঙের ফুল হাতা শার্ট, কালো প্যান্ট, হাতে গ্লাভস ও মাথায় গামছা জাতীয় কাপড় বাঁধা। এ প্রতিবেদক কৌতূহল বশত এগিয়ে গিয়ে নাম পরিচয় জানতে চাইলে তিনি জানান তার নাম আলেক শাহ, বাড়ি বাংলাদেশের আশুগঞ্জের সদরে, পেশায় ক্রেন অপারেটর। 4 বছর আগে স্থানীয় আল মুসবাহ কোম্পানিতে ট্রেড ভিসায় এখানে আসেন। তাকে প্রতিদিন কমপক্ষে 12 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হয়। আলেক শাহ বলেন, প্রথম প্রথম রাস্তায় দাঁড়িয়ে 2-1 ঘন্টা কাজ করতেই হাঁপিয়ে যেতাম, কাজ ফেলে বিশ্রাম নেয় বকুনি খেতাম। কিন্তু দেশে থাকা বৃদ্ধা মা, স্ত্রী ও 2 ছেলেমেয়ের কথা মনে করে গরমে কাজ করার অভ্যাস গড়ে তুলি। এখন গরমে কাজ করতে খারাপ লাগলেও গা সইয়ে গেছে। তিনি জানান, সারাটা মাস কষ্টে কাটলো, মাস শেষে 50,000 টাকা সমপরিমাণ রিয়াল হাতে পেলে বারবার গুনেন। এখানে কষ্টের কাজ হলেও টাকা আছে, দেশে চাকরি করে এত টাকা রোজগার কিছুতেই পারতেন না। কাবা শরীফের পাশে কবুতর সত্রে কর্মরত বাংলাদেশি এক ক্লিনার বলেন, কোম্পানি থেকে রোদে কাজ করতে বিশেষ ধরনের পোশাক দেয়া হয়, কিন্তু তাতেও রোদ মানে না, শুধু দেশে থাকা ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে রোদে পুড়ে আয় করি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।